কাক চরিত্র নিয়ে অনেক আলোচনা করেছি আজ বলবো এই কাক আপনাকে কোটিপতি করে তুলতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন যারা কোটিপতি হতে চাইছেন আজকের আলোচনা তাদের আর যারা কিছুই চাই না তাদের দেখার দরকার নেই কারণ আজকের আলোচনা শুধুই আপনার ভাগ্য আপনি বদলে নিতে পারবেন তাদের জন্য মানে যারা যেভাবে আছে সেভাবে সন্তুষ্ট নয় আমি আরও ভালো হতে চাই বড় বাড়ি করব দামি গাড়ি কিনব এবং প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স করব এরকম মানসিকতা যাদের আছে তারাই প্রোগ্রামটা দেখুন এই প্রোগ্রামটা করার অনেক মানে কারণ আছে কারণ ছাড়া তো হয় না দেখুন আমি দেখেছি ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মধ্যে একটা অভাব অনটন কাজ করছে যে কারণে তারা মানে কোন দিশা খুঁজে পাচ্ছে না কি করবে কোন রাস্তায় চলবে মানে যে কোনো কারণে ভালো ছিল যথেষ্ট ভালো ছিল যে কোনো কারণবশত কোনো লোভে পড়ে কিছু শখের কারণে তারা পিছিয়ে পড়েছে দেখুন আমরা যেভাবেই আছি ভালো আছি সবাই কিন্তু তাতে সন্তুষ্ট অনেকেই না তাদের কি হলো বড় একটা বাড়ি করার স্বপ্ন আসলো করলো বাস ফেসে গেল। বা একটা দামি গাড়ি কেনার দরকার দরকার ছিল না গাড়ি ছাড়া চলতে পারতো কিন্তু কিনে বসলো ফেসে গেল বা ছোট একটা ব্যবসা ছিল তার বড় ব্যবসার একটা শখ জাগল করলো হেসে গেল মানে আমাদের খারাপ এবং ভালো সময় আমরা রিজেরা তৈরি করি আমি সবসময় বলি অনেকেই আছেন ঋণ করে ফেলেছেন ধার করে ফেলেছেন ঠিক টাকা এখন খেতে পাচ্ছেন না চিন্তার টেনশন তাদের কিন্তু এই অবস্থা ছিল না ভালো ছিল খুব ভালো খাচ্ছিল পড়ছিল কিছু সেভিংসও করছিল। হঠাৎ পাতায় বুদ্ধি আসলো না বড় একটা ব্যবসা করতে হবে লোন টোন তুলে ব্যবসা করলো শেষ কি হলো পরিস্থিতি খারাপ হয়ে গেল বা খুব ভালো ছিল চাই ইনকাম থাকুক সুন্দরভাবে জীবনযাপন করছিল সকল ওই পাশের বাড়ির রামস্যাম এসি লাগিয়েছে ফ্রিজ এনেছে না দামি চার চাকা কিনেছে আমার কিনতে হবে ধার পাড় করে কিনে ফেললো ফেঁসে গেল ঠিক যে কারণে প্রত্যেকের জীবনে কষ্ট কিভাবে এই শখের কারণে আপনার নয় অতিরিক্ত শখ বেড়ে গেছে না হয় আপনার বা যে কোনো নেশা আছে যে কোনো কারণে আপনি এই ক্ষতির মুখে পড়ে গেছেন আপনার এগুলো না করলেও চলতো খুব ভালো ছিলেন কিন্তু আপনার তখন ভালো লাগেনি এটা করতেই হবে এটা করতেই হবে একটা নেশা করে ফেলেছেন ফেসে গেছেন এখন যাই হোক যেভাবেই হোক যারা ফেসে গেছে যারা খুব খারাপ অবস্থার মধ্যে আছে তাদের জন্য তো দুর্দান্ত এই আলোচনা কাক নিয়েই আজকের আলোচনা কাক চরিত্র নিয়ে বহু ভিডিও দিয়েছি আর আজকে সরাসরি কাককে কিভাবে ব্যবহার করে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবেন এই নিয়েই আজকের আলোচনা এই আলোচনা আমি এর আগেও একবার দিয়েছি হয়তো আপনারা অনেকে বুঝতে পারেননি তাই পুনরায় এই আলোচনাটা করার চেষ্টা করছি যে আপনারা যেন ভালো করে বুঝুন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করুন ভাগ্য হান্ড্রেড পারসেন্ট বদলাবে আপনার গ্রহ খারাপ থাক ভালো থাক কোনো প্রশ্ন নেই আপনার ভালো সময় আসবে এটাই হচ্ছে শেষ কথা যেরকম অন্যান্য সময় কি হয় আপনার গ্রহের একটা ভালো ব্যাপার থাকে কিন্তু এই নিয়মে যদি কাজটা করতে পারেন কাক এমনই একটা পাখি যেটা আপনার জীবনকেও কিন্তু বদলে দিতে পারে জীবন বদলে দেওয়া মানে সবসময় যেন পজিটিভ হবে তা নয় জীবন বদলে দিতে পারে মানে আপনার জীবনটাকে নরকও করে দিতে পারে জীবনটা সুন্দরও করে দিতে পারে তাই এই কাকের কথা বলে শেষ করা যাবে না বহু প্রাচীন যুগ থেকেই কাক চরিত্র নিয়ে আলোচনা আছে তাহলে এই যে আলোচনার বিষয়ে যারা আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন যারা যে কোনোভাবেই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন ঋণ ধারে জর্জরিত বা আপনার এসব কিছু নেই আপনার একটা আপনি যেভাবে আছেন আপনা আপনি সন্তুষ্ট না আপনার একটা ছোট বাড়ি আছে ছোট একটা ব্যবসা আছে ফ্যামিলি নিয়ে চলছেন আপনি সন্তুষ্ট না আপনি কি চাইছেন আমি এই এলাকার সেরা ব্যক্তি হব আমার বাড়ি সব বড় হবে আমি দাবি গাড়িতে ঘুরব এবং আমার সন্তান বড় স্কুলে পড়বে আমি সবার কাছে নামি দামি ব্যক্তি হয়ে থাকবো চিন্তা চিন্তাধারা যাদের আছে সাকসেস করতে পারছেন না তারা আজকের প্রোগ্রামটা দেখুন সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করুন অবশ্যই আপনার জীবন বদলাবে প্রমাণ ছাড়া আমি কখনো আলোচনা করি না কারণ আপনাদের সময়ের মূল্য আমি জানি প্রচুর ফালতু আলোচনা শুনবেন সময় নষ্ট করবেন একদম পছন্দ করি না আমিও সময় নষ্ট করি না আপনারা সময় নষ্ট করবেন সেটাও আমি চাই না তাই আজকের আলোচনা যদি আপনারা শুনতে পারেন সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু জীবন বদলাবে এর জন্য আপনাকে কি করতে হবে বিশেষ একটি দিন আপনাকে খুঁজে নিতে হবে তবে আজকে এই আলোচনাটা করার কারণ সেই দিনটি সামনেই আছে দুই এক দিনের মধ্যেই আপনারা সেই দিনটি পেয়ে যাবেন সেই দিনটি কি একটা শুভ নক্ষত্র সেটা পুষ্যা নক্ষত্র এই পুষ্যা নক্ষত্র আমরা মাঝে মধ্যেই পাই কিন্তু যে পুষ্যা নক্ষত্র রাগ প্রয়োজন আছে লাগবে সেটা হচ্ছে রবি পুষ্যা বা গুরু পুষাও করতে পারেন রবি পূষা সবচাইতে ভালো অর্থাৎ রবিবার দিন যে পুষ্যা নক্ষত্র পড়ে সেই পুষা নক্ষত্র প্রয়োজন সেটাই কিন্তু কয়েক দিনের মধ্যেই আমরা পেতে চলেছি যে কারণে আজকের এই আলোচনা এবং এটা যে কোনো পুষা নক মানে যে কোনো রবি আপনি করতে পারেন এর কোনো টাইম নেই এই মাস ওই মাস কিছু নেই যখনই রবি পাবেন তখনই এই কাজটা করতে পারবেন তার আগে সব সেটিং করে রাখতে হবে আপনাকে মানে সব তৈরি করে রাখতে হবে তবে গিয়ে কিন্তু করতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে এই রবি দিনই একটা রূপোর কবজ বা তাবিজ বানাতে হবে এই রূপোর তাবিজ বা কবজ যাই বলি না কেন এটা আপনি বানিয়ে রেডি রাখবেন তার সাথে সাথে আপনাকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে কাক একটা বড় দ্বার কাক আমরা অনেকেই চিনি বা বড় সাইজের যে কাকটা হয় সেই কাক আপনাকে ধরতে হবে কোনো রকম আহত ছাড়া সেই কাকের গায়ে কোনো টাচ করা যাবে না আপনি কিছু ছুঁড়ে মারলেন বা কাকটাকে অসুস্থ করলেন রকম কিছু করা যাবে না সুস্থ থাকবে সেই কাকটাকে হাত পেতে ধরতে পারেন বাসায় গিয়ে ধরতে পারেন আপনি কিভাবে ধরবেন বা আপনি কাউকে দিয়ে ধরাতে পারেন যারা এইসব পাখি ধরে সাঁওতাল টাওতাল এরকম অনেকে আছেন তাদের দিয়ে ধরাতে পারেন যেভাবেই হোক কাকটা সুস্থ থাকবে কোনো রকম তাকে আঘাত করা যাবে না ধরতে হবে ধরে কি করতে হবে তার বা পায়ের সবচাইতে বড়ো আঙুল এবং বড় নখ কেটে নিতে হবে নখটাই কেটে নিতে হবে নিয়ে কাকটাকে ছেড়ে দিতে হবে কাক সম্পূর্ণ সুস্থ থাকবে কোনো আহত করে মেরে কাকের নোখ নেওয়া যাবে না সেই কাকটা পেঁচে থাকতে হবে এবং সুন্দরভাবে উড়ে চলে যাবে কোনো রকম মানে কিছু ছুঁড়ে মেরে ধরবেন আহত করে তারপর আপনি ছেড়ে দিলেন কিছুক্ষণ পরে মারা গেল হবে না সম্পূর্ণভাবে কাকটাকে সুস্থ অবস্থায় ধরতে হবে নোখটা কাটতে হবে ছেড়ে দিতে হবে টোটাল প্রসেসটা আপনাকে করতে হবে গুরুভূষা বা রবিভূসা গুরুপুষা বলতে বৃহস্পতিবার দিন পুষা নক্ষত্র চলবে রবিবার দিন এই পুষা নক্ষত্র হল সব চাইতে ভালো হয় তাই রবি পুষা বা গুরুপুষা দুটোতেই চলবে সেই দিনই আপনাকে কবজ আনতে হবে বানাতে হবে এবং ওই নোখটা কাটতে হবে তারপর ওই নখটাকে টেকি করবেন ওই রূপোর কবজের মধ্যে পুরো ভরে দিয়ে মোম দিয়ে মুখ আটকে ফেলবেন তারপর আপনি হাতে ধারণ করুন ছেলেরা আপনারা জানেনি ডান হাত মেয়েরা বা হাত ধারণ করুন আর একুশ দিনের মধ্যে ম্যাজিক দেখুন আপনার ভাগ্য বদলে নেবে সম্পূর্ণ আপনার ভাগ্যের দায়িত্ব কিন্তু নিয়ে নেবে ঈশ্বর এর ফলে কী হবে আপনার কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থ এসে ধরা দেবে যার ফলে আপনারা অর্থ কষ্ট হবে না আপনার স্বপ্ন পূরণ হবে এগুলো হাজারো বার প্রমাণিত বহু লোক করে ভালো আছেন কিন্তু এটা একটু আপনার যারা মানে ভাবছেন যে এটা কি করে করব সম্ভব তাদের কাছে কিছুই সম্ভব না হবে না আর যারা ভাবছে না এটা আমার প্রয়োজন আছে আমি এটা করবই তারা পারবে হয়তো আপনি আমি আপনাকে আপনাকে একটু বুদ্ধি মানে সামান্য একটু কথা বলি হয়তো বলতেও পারেন যে বুদ্ধি দিচ্ছি আপনার এলাকায় যে পাখি ধরে বা সাঁওতাল বা যা এই টাইপের যারা আছে তাদের সাহায্য নিন তাদেরকে বলুন একটা কাক ধরে দিন একটা মূল্য দিন ধরুন তার পারিশ্রমিক দশ টাকা কিন্তু আপনি পাঁচশো টাকা দিন ঠিক যেভাবেই হোক এনে দেবে মানুষ পারে না এমন কিছু নেই বাঘের দুধ সংগ্রহ করে ফেলবে আর এটা তো সামান্য কাক অ্যাভেলেবেল আছে যদি আপনি ভাবেন যে এটা কী করে সম্ভব হান্ড্রেড পারসেন্ট সম্ভব ইচ্ছা থাকলে উপায় হবে যদি আপনার প্রয়োজন থাকে আপনি কোটিপতি হতে চাইছেন ধনী হতে চাইছেন এটা আপনি করতেই পারবেন ও লোক আছে কাক ধরতে পারে তাদেরকে বলবেন সুস্থভাবে ধরে নিয়ে আসবে কাজটা আপনি করবেন আবার ছেড়ে দেবেন দেখুন আপনার কি হয় আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার